ধর্মতন্ত্র কৌশি ব্যক্তি মারা হবারটা শুভঙ্কর নয়। সেটিরে এবার দুই দিন তলে তহসিলদারঙ্ উপরে বি আক্রমণ হল। গতকাল জন বিধায়কঙ্ উপরে আক্রমণ হল। তো এইভাবে ঘটনা আদ্য সমাজ কিংবা গণতন্ত্র শুভঙ্কর নয়। ওড়িশা গোটে শান্তিপ্রিয় প্রদেশ এবং শান্তি এবং অহিংসার আমি বিশ্বাস করু। যদি কিছু অভিযোগ অছি কা বিরুদ্ধে তাকে মধ্যে সমাহিত করা গণতান্ত্রিক ব্যবস্থা অছি, যে ব্যবস্থার আমি আমার অভিযোগ কু ঠিক জায়গায় পৌঁছে পারিবা এবং কার্যানুষ্ঠান করা মধ্যে প্রমাণ তথ্য সহিত আমি অভিযোগ পত্র দাখল করে পারিবা। কিন্তু হিংসা কু ওলহেবা এটা দেখিবে আপনার পশ্চিমবঙ্গালে হুয়ে, গোটে সময় বিহারে মধ্যে ব্যাপক ভাবে হোলা। ওড়িশা কিন্তু ভারতবর্ষর সবুঠার শান্তিপ্রিয় প্রদেশ, যেউঠি হিংসার স্থান নেই। তো ইয়ে ক্রমে মতো লাগুচি যে এভাবে ঘটনা কু রোকিবা সামগ্রিক ভাবে সমাজ প্রয়াস করা কথা এবং গণমাধ্যম গণমাধ্যমের মধ্যে বহুত গোটে বড় ভূমিকা রয়েছে যে এইভাবে আর নাকারাৎমক কাম এবং হিংসাত্মক কাম বিরুদ্ধে মধ্যে জনমত সৃষ্টি করা গণমাধ্যম ইয়াকু গোটিয়ে স্বতন্ত্র এজেন্ডা ভাবে নেওয়া কথা, যা ফলরে জনমত যদি তৈরি হব এভাবে ভুল কাম করুক এভাবে কাম করিবারু বিরত হবে।